একটা টাইপের কালার, দেখলে বুঝতে পাচ্ছেন অদ্ভুত তার আকার আকৃতি, যে বাই কালার, সব ফুলগুলো বাই কালার মারেছি। ফলে কি হচ্ছে না, ফুল একসঙ্গে বেড়ে ওঠা বা ফুল ফোটার ব্যাপারটা হবে আর কি। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমাকে ঠিক চিনতে পেরেছেন, জিত গার্ডেন থেকে বলছি আমি। আজকে আপনাদের আমি দুটো ফুলের বিষয়ে বলছি, যে দুটো ফুল, একটা হচ্ছে গ্লাডিয়া আর রেনলিলি। এই দুটো গাছের কীরূপ পরিচর্যা করতে হয় এবং বেশি সংখ্যা ফুল পেতে হলে কী করতে হবে, সেই বিষয়ে বলছি। আপনারা পুরো ভিডিওটা লক্ষ্য করুন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার একটা টবে গ্লাডিয়া ফুল। এটা সামার ফ্লাওয়ার, এটা গ্রীষ্মকালীন একটা ফুল, তবে বর্ষাতেও এই ফুল পাওয়া যায়। তার পদ্ধতি করেছি, তাই আবার বর্ষাতে ভরে উঠেছে ফুলে, পুরো টবে গাছে সুন্দরভাবে ভরে উঠেছে। এবং প্রায় দেখুন পাঁচ রকমের কালার রয়েছে গ্লাডিয়া। যে এই ফুলগুলো গ্রীষ্মকালীন হয়েছিল, তারপর আমি পিঞ্চ করে দেই। এই গোড়াগুলো দেখলে বুঝতে পাচ্ছেন যে কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর আবার অসংখ্য শাখায় ভরে উঠেছে। ফলে আপনারা যেমন গ্রীষ্মকালে এই ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন, ঠিক একইভাবে যদি এর হার পুনিং করে দেন, তাহলে দেখবেন আবার অসংখ্য শাখা ভরে উঠবে। এবং বর্ষাকালে দেখলাম অদ্ভুতভাবে যে বর্ষাকালীন যে ফুলের মতো পুরো টবে ভরে উঠেছে গ্লাডিয়া। এই গ্লাডিয়া ফুল খুব স্লো গ্রোথ, এর বৃদ্ধিটা খুব আস্তে আস্তে হয়। আপনাকে ধৈর্য ধরে পরিচর্যা করে যেতে হবে। দীর্ঘ গ্রীষ্মকালীন ফুল তো, দীর্ঘ 2-2.5 মাস পরিচর্যা করার ফল তারপর বারবার কুড়িয়ে আসার সম্ভাবনা হয়। কিন্তু আমি বর্ষাকালীন যেটা দেখলাম, যে হার পুনিং করে দেওয়ার পর, অর্থাৎ পুরো অগ্রভাগগুলো কেটে দেওয়ার পর, হয়তো 1.5 মাসের মধ্যে আমি এইভাবে পরিস্থিতি তৈরি করতে পেরেছি, যেটা অসংখ্য ফুলে আবার ভরে উঠেছে। যেমন টোরোনিয়া ফুল, গ্রীষ্মকালীন ফুল, সেটাও হার পুনিং করে দেওয়ার পর বর্ষাকালে পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে এই গ্লাডিয়া ফুলেরও, গ্রীষ্মকালীন ফুল হলেও একে হার পুনিং করলে আবার কিন্তু বর্ষাকালে ফুলে ভরে ওঠে। আর সয়েল প্রসঙ্গে আপনাদের বলি, যে কোনো গার্ডেন সয়েল নেবেন, দোঁয়াশ মাটি আর ভার্মি কম্পোস্ট, আর সাথে সাথে অল্প পরিমাণ সিঙ্কুচি দিয়ে পরিচর্যা করা, মানে মাটি প্রস্তুত করে তাতে চারা বসিয়ে পরিচর্যা করা। আর এখানে আমি কালারগুলো আপনাদের বলছি, আপনারা কালারগুলো দেখুন। এটা একটা টাইপের কালার, দেখলে বুঝতে পাচ্ছেন অদ্ভুত তার আকার আকৃতি, বাই কালার, সব ফুলগুলো বাই কালার, মাঝখানটা একটা গম্বুজ আকৃতির এবং তারপরে দুধারে পুরো সার্কেল করে বাই কালার রয়েছে। এটা একটা ভ্যারাইটি। ঠিক একইভাবে পাশে আরেকটা দেখুন, এটা আরেকটা ভ্যারাইটি, এর পামড়িগুলো আর একটু ছোটো এবং কালারটা মাঝখানের কালারটাও আলাদা। ঠিক একইভাবে অদ্ভুত একটা ফ্লাওয়ার আপনাদের দেখাচ্ছি, দেখুন যে এইগুলো যে একটা সার্কেলের মতো এবং তার চারধারে ছোটো ছোটো ফুলগুলো রয়েছে আর মাঝখানটা একটা গম্বুজের আকৃতি রয়েছে। এটা একটা টাইপ, সব গ্লাডিয়া ফুলের ভ্যারাইটি। যে এটা 3 নম্বর ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি, যে এখানেও অসংখ্য এটা রয়েছে। আর একটা ভ্যারাইটি আপনাকে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ আগের যে 3টে ভ্যারাইটি থেকে আলাদা, দেখলে বুঝতে পারছে যে এটা বাই কালার নয়, এক কালারের, কিন্তু এটাও একটা তার খুব সুন্দর একটা কালার সৌন্দর্য নিয়ে রয়েছে এইভাবে। আর শেষে আর একটা আপনারা দেখুন, এটা যেটা 3 নম্বর দেখিয়েছিলাম, এটা 5 নম্বর দেখুন, এটা কিন্তু হলুদ ফুল নয়, এর সারাউন্ডিংয়ের চারদিকে কিন্তু একটা রেডিশ ভাব ফ্লাওয়ার রয়েছে। যে এইভাবে আমার এই টবে 5 রকমের গ্লাডিয়া ফুলের সৌন্দর্য দিয়ে আপনাদের মুগ্ধ করছে। যে আপনারা এইভাবে পরিচর্যা করবেন, বর্ষাকালেও ফুলে আবার ভরিয়ে তুলুন টবকে, যেটা গ্রীষ্মকালীন ফুল কিন্তু
হারপুনিং করে আবার বর্ষাকালে আপনারা ফুল পাবেন নিশ্চিত আমি আপনাদের দেখাতে পেরেছি। আপনারাও এইভাবে যে গ্রীষ্মকালীন ফুল হয়ে যাওয়ার পর গাছগুলোকে ফেলে দিবেন না, পরিচর্যা করতে থাকুন, আবার দেখবেন বর্ষাকালে ফুলে ভরে উঠবে। গ্রীষ্মকালীন গাছ বন্ধুরা গ্লাডিয়া, এই গাছের হারপুনিং করার পর যে পরিচর্যাটা করেছি সেটা হয়েছে, আপনারা সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল যেমন 10-15 দিন ছাড়া দিতেন সেটা দিবেন, সাথে সাথে আমি 2টি করে গাছ পিছু যে এনপিকে ব্যালেন্স নাই 19-19-19 যে সেই এনপিকে ব্যালেন্স নিউট্রেনটা আমি ওই সর্ষের খোলের তরল জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি, তারপর আমি এইভাবে তার আকার আকৃতি পেয়েছি। এবং শেষে যেটা করেছি যখন ফুল আসা বা বাড়ের আসার সম্ভাবনা হয়েছে তখন কিন্তু আবার ওই এনপিকে 4-5টি দানা 1/2 লিটার জলে মিশিয়ে সেটাকে ডাইরেক্ট আমি কিন্তু পাতাতে স্প্রে করেছি। ফলে বন্ধুরা পাশে দেখছেন রেনলিলির, যেটা আমি মাস দুয়েক আগে আপনাদের পরিচর্যার বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে তার পরিচর্যা করে বসাতে হয়, চারা কিভাবে বসাতে হয় এবং তার পরিচর্যার বিষয়ে বলেছিলাম। আজকে আপনাদের আপডেট দিচ্ছি যে বাইকালার আমার 2টো ভ্যারাইটির গাছ রয়েছে, একটা হলুদ কালার নিশ্চিত দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের 2টো ফুল ফুটেছে, আর একটা আপনার গোলাপি কালার যেটা 6-7টা কালার আপনার এখানে দেখতে পাচ্ছেন যেটা ফুটেছে গোলাপি কালার, এইগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন গোলাপি কালার। তাছাড়া আপনারা দেখুন অসংখ্য বার এসেছে যেগুলো দেখতে পাচ্ছেন যে এটা গোলাপি কালারের বার, ঠিক একইভাবে এটা হলুদ কালারের বার, আরও 10-12টা বার বা 20 রয়েছে। ফুলগুলো অদ্ভুতভাবে তার স্টিকটাকে উপর দিকে তুলে তার সৌন্দর্যটা আপনাদের দিচ্ছে। এর একাধিক কালার হয়, সাদা রয়েছে, আরও অন্যান্য কালার রয়েছে। আমার এই 2টো কালার আমি পরিচর্যা করে বাড়িয়ে তুলেছি, একটা হলুদ এবং আর একটা গোলাপি কালার। আর এর পরিচর্যার বিষয়ে মাটি প্রস্তুতি সমস্ত বিষয়গুলো আগের ভিডিওর সঙ্গে লিঙ্ক করে আপনারা দেখে নেবেন, সেখানে রয়েছে। আর এই লাগানোর পরে যেটা করেছি সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল সব ফুল গাছে যেমন দেওয়া হয় এখানেও দিয়েছি, সেইভাবে পরিচর্যা করবেন। আর এছাড়া কি না আপনার ওই যখন বার বা 20 এসেছে সেটা আসার আর একটা প্রচেষ্টা নিতে হয়েছে, সেটা হয়েছে কি না এনপিকে 19-19-19 সেটাকে আপনার ওই 4-5টি দানা 1/2 লিটার জলে গুলিয়ে একইভাবে গ্ল্যাডিলাতে যেমন স্প্রে করেছি ঠিক একইভাবে রেন লিলিতেও স্প্রে করেছি। ফলে কি হচ্ছে না ফুল একসঙ্গে বেড়ে ওঠা বা ফুল ফোটার ব্যাপারটা হবে আর কি, একসঙ্গে ফুলের আকারও যেমন বাড়বে একসঙ্গে ফুলগুলো ফোটার একটা সম্ভাবনা তৈরি হবে। এই ট্রিটমেন্টটা সব ফুল গাছেই করবেন, যে যখনই বার বা 20 আসার সম্ভাবনা হবে সেই সময় আপনার ওই এনপিকে 19-19-19 এটা আপনার মাটিতেও দিতে পারেন, আর নাহলে সরাসরি স্প্রে করতে পারেন, কিন্তু পরিমাণটা খুবই অল্প, এই এই হিসাবে আপনাকে এটা পরিচর্যা করতে হবে। আজকে আপনাদের আমি আপডেট দিলাম, আর এর পরিচর্যার বিষয়ে আর বিশেষ কিছু বলছি না। যারা এর পরিচর্যা বা লাগানোর বিষয়গুলো জানতে চান তারা আগের ভিডিও লিঙ্ক করে সেখানে আশা করি সব বোঝাতে পেরেছি। বন্ধুরা 2টো ফুল 2টো সিজনের, একটা সামারের আর একটা রেনি সিজনের 2টো ফুল আপনাদের দেখালাম। যে গ্লাডিয়া ফুলের যদি পরিচর্যার বিষয়ে ভিডিওটি ভালো লেগে থাকে, সাথে সাথে রেন লিলির পরিচর্যার বিষয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা এইভাবে পরিচর্যা করে আপনার ছাদ বাগানের ফুলে ভরিয়ে তুলুন, সাথে সাথে আমার বিষয়ে আপনারা কমেন্ট করুন এবং লাইক করুন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।